আপনারা দেখছেন বঙ্গের খবর। সহকর্মী ছাড়াই বেহাল আইসিডিএস কেন্দ্র। দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়েছে আইসিডিএস কেন্দ্র। আইসিডিএস এ দুইটি রুম থাকলেও গঠনগত রুমের অবস্থা বেহাল হয়ে পড়েছে। দেওয়ালে ফাটল ধরেছে, তার উপর মাথার উপর টিন ফুটো হয়ে পড়ছে জল, ফলে বর্ষাকাল এলেই চরম সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী থেকে দিদিমণি সকলকেই। আবার দেওয়াল থেকে খসে পড়ছে সিমেন্টের চাই, একই ঘরে বসে পড়াশুনো, খাওয়া দাওয়া, আবার জ্বালানি রাখা সবই করতে হচ্ছে দিদিমণিকে। সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে ছেলেমেয়েদের সঠিক পাঠদানে, কেননা মাসখানেক আগে সহকর্মী অবসর নিয়েছেন, তাই আইসিডিএস কেন্দ্রের সহকর্মী না থাকায় সঠিক মানের শিক্ষা দিতে পারছেন না দিদিমণি। কারণ একদিকে তাকেই যেমন পড়াতে হচ্ছে, অন্যদিকে তেমনই নিজেকে রান্না ও ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া সবই করাতে হচ্ছে একই হাতে। এছবি পাত্রশাহ থানার পাত্রশাহ পঞ্চায়েতের হাজরাপাড়া গ্রামের অঙ্কনওয়াড়ি কেন্দ্রের স্থানীয়দের অভিযোগ, তারা বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এক স্থানীয় বাসিন্দা কাজল চৌধুরী বলেন, একই ঘরে রান্না বান্না ও জ্বালানি রাখতে হচ্ছে, ফলে সাপখোপের আতঙ্ক রয়েছে। তাই সরকার যদি একটু নজর দেয় তাহলে ভীষণ উপকার হয়। বাড়িটি খুবই, এখানে বাচ্চারা থাকে, ভয় লাগে, বাচ্চারা পাঠিয়ে তো কোনো ইয়ে নেই, আমাদের সব সাপটাকা জ্বালানি, এক ঘরে জ্বালানি, সাপ খোপ দিচ্ছে টিচে সবই থাকে, ভাঙা ঘর। হ্যাঁ, তো যদি কোনো দালান সরকার থেকে করে দেয় তাহলে বাচ্চাদের পাঠিয়ে, তাহলে সাহস হয়, ভয় লাগে তো বাচ্চা থেকে পাঠিয়ে। দিদিমণিকেও বলেছি, দিদিমণি বলছে হ্যাঁ দেখি, বলে দেখবো সরকারের যদি করে দেয় একটা দালান। সবাই তো সব জায়গায় তো ভালো ভালো দালান হচ্ছে, এখানেই হয় না, এখানে তো একটা ঘরের মধ্যেই পড়াচ্ছে, একটা ঘরের মধ্যেই সব কিছু, জ্বালানি ঘরকুটি মরকুটি সব, ভয় তো করে বাচ্চারা তো যাচ্ছে, কখন কি হবে বিপদ। আইসিডিএস কেন্দ্রের দিদিমণি শ্রাবণী চন্দ্র বলেন, আইসিডিএস কেন্দ্রে চাল ফুটো হয়ে যাওয়ার জন্য জল পড়ে জ্বালানি নষ্ট হচ্ছে, একা ছেলেমেয়েদের পড়ানো থেকে রান্নাবান্না খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই দ্রুত একজন সহকর্মী নিয়োগ করা হলে ভালো হয়। আমার স্টোররুমে চালটা ফুটোর জন্য জল পড়ে, স্টোররুমটা পুরো জলে ভর্তি, তাহলে ওইখানে তো আমার জ্বালানি রাখার ব্যবস্থা একদমই অসুবিধা, জ্বালানি রাখলেই ডুবে যাচ্ছে, সেই জ্বালানি দিয়ে আমি রান্না করতে অসুবিধা হচ্ছে, সেই জন্য ওই রুমটিতে আমি বাচ্চাদের জন্যই, বাচ্চাদের সেফটির জন্য ব্যবস্থা করেছি ভালোভাবে, যাতে বস্তার ভেতরে ঢুকিয়ে বস্তা বেঁধে রাখি, এবং এক ধারে রাখি জ্বালানিটা, আর এক ধারে আমাকে পড়াতে হয়, ওইভাবেই কষ্ট করে করতে হয়, কারণ এছাড়া আমার উপায় নাই, কারণ একটা রুম আমার একদম পুরো অকেজো, জলে ভর্তি, কারণ জলের মধ্যে আমার জ্বালানি নষ্ট হয়ে যাচ্ছে, আর আমাকে তো খাবার করতে হবে, খাবার না করলে জ্বালানি রাখতেই হবে। পর্যাপ্ত রুমের কি অভাব আছে? পর্যাপ্ত রুমের অবশ্যই অভাব আছে, দুটি রুম যদিও আছে তার মধ্যে একটা তো অকেজো, ওইটাতে জল পড়ে সবসময়, বৃষ্টি হলে জল পড়ে, এবং ভেতর নিচটা সেটার সাথে। এই বিষয়ে আমরা পাত্রশাহের পঞ্চায়েতের প্রধান পূরবী মল্লিক দত্ত বলেন, বিষয়টা আমার নজরে আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। পঞ্চায়েত ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।